একান্নতম মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ ঘিরে জমকালো আয়োজন। বীর শহীদদের শ্রদ্ধা জানাতে আসেন নানা শ্রেণী পেশার মানুষ। জনসমাগমের সুযোগ কাজে লাগিয়ে দিনটিতে তৈরি হয় ভ্রাম্যমান ব্যবসায়ীদের লাখ লাখ টাকার খুচরা পণ্যের বাজার। ফুল, পতাকা, বই, বেলুন ও বাদাম সহ বিভিন্ন পানীয় বিক্রি করেন তারা। প্রশাসন কিছুটা ছাড় দেওয়ায় স্মৃতিসৌধের ভেতরেও দোকানপাট বসাতে পেরেছেন অনেকে। উদযাপনের আনন্দের পাশাপাশি আর্থিকভাবেও লাভবান হওয়ায় খুশি তারা। প্রতিপত্র আমি এরকম আপনার ইয়া করতেছি, কম বেশি মোটামুটি হচ্ছে। আজকে বিজয় উপলক্ষে তার জন্য যা আসা যাবে আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে যে আমরা আজকে দেশের পতাকা বেচতে পারতেছি। দেশে কিন্তু আল্লাহ খুব ভালো হয়েছে যে সকালে দেবো তো মনে হয় যে 20-25টা ফুল বেচছি। স্মৃতিসৌধের বাইরেও বসে 200-এর অধিক দোকানপাট। এতে একদিনে অন্তত 8 থেকে 10 লাখ টাকার পণ্য বেচা কেনা হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। ফুলের দাম ভালো আছে এবার, আহামরি থেকে খুব বেশি একটা না, আপনার ক্রয় ক্ষমতার ভিতরে আছে। সকাল থেকে অনেকটা ফুল বিক্রি করছি, ফুলের চাহিদা এখন ভালোই। সকাল থেকে কাস্টমার মোটামুটি ভালো আছে, জীবন ও জীবিকার প্রয়োজনে বেশিরভাগ ভ্রাম্যমান ব্যবসায়ীর স্থায়ী জায়গা না থাকায় পণ্য বিক্রি করতে পথে ঘাটে নানাভাবে হয়রানির শিকার হতে হয়। অথচ ক্ষুদ্র পরিসরে হলেও তারাও হতে চান জাতীয় অর্থনীতির ক্ষুদ্র অংশীদার। এখন সাভার।